বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত মধ্য ও দক্ষিণ ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ হল সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বিভার্স মজার ব্যাপার হচ্ছে সার্বিয়া দেশটির বর্ডারের সাথে প্রায় 9টি দেশের বর্ডার অবস্থিত। সার্বিয়ার রাজধানীর নাম হলো বেলগ্রেড। হ্যালো বিভার, সবাই কেমন আছেন? আমি বদ্রুল ইসলাম, জয় স্বপ্ন, এবার ইউরোপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বিভার্স, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন, আমি কিন্তু ভালো নয়, কারণ দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদের জন্য কোন ধরনের ভিডিও আপলোড করতে পারিনি, তাই আপনাদেরকে অনেক অনেক বেশি মিস করতেছিলাম। যাই হোক, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। সার্বিয়া ওয়ার্ক পারমিটের গুরুত্বপূর্ণ সব অজানা তথ্য নিয়ে 2021 সালের সার্বিয়া ওয়ার্ক পারমিটের নতুন নতুন অনেক আপডেট রয়েছে, সেই আপডেটগুলোই তুলে ধরবো আজকের ভিডিওতে। বিভার স্বপ্নবার ইউরোপ ইউটিউব চ্যানেলের আপডেটগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। বিভার্স, আপনারা জানেন যে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে সার্বিয়াতে যাওয়া যেত, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কিছু এজেন্সি ওয়ার্ক পারমিট ভিসা বের করতে পারছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা কি সত্যি হচ্ছে, কেন যাবেন সার্বিয়া, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে প্রসেসিং করতে হয়, কারা সঠিক প্রসেসিং করতে পারছে ইত্যাদি বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। বিভার্স, ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলতে চাই আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সার্বিয়া ভিসা কি সত্যি হচ্ছে? হ্যাঁ, সার্বিয়া ভিসা বর্তমানে হচ্ছে, 2021 সালের জানুয়ারিতেই ভিসা হয়েছে। কারা এই ভিসা প্রসেসিং করেছেন, ভিসাসহ প্রমাণ আমি ভিডিও শেয়ার করব ভিডিও শেষের দিকে। এবার আসি, কেন যাবেন সার্বিয়া। এখন পর্যন্ত যে তথ্য পেলাম, সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে মাত্র 15 কার্যদিবস সময় লাগে। এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর মাত্র 10-15 কার্যদিবসের মধ্যে কিন্তু ভিসাটা স্টাম্পিং হয়ে যায়, ভিসা রিফিউজ হয় না বললেই চলে। যদি আপনাদের সম্পূর্ণ কাগজপত্র সঠিক থাকে তাহলে ভিসা রিফিউজ হয় না, তবে কনস্ট্রাকশন কাজের লোকদের বয়স অবশ্যই 25 বছরের উপর হতে হবে, কেননা এইসব কঠিন কাজে কিন্তু 18 বছর বা কম বয়সী ছেলেদের তারা পারমিট ইস্যু করলেও কিন্তু ভিসাটা হবে না। সো এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু 25 থেকে 25-এর উপরে এজের এই লোকেরা কিন্তু আপনারা আবেদন করবেন। রিসেন্টলি কিন্তু 18 বছরের দুজনের ভিসা রিফিউজ হয়েছে। সার্বিয়াতে বর্তমানে বেশিরভাগ কাজ কনস্ট্রাকশনের কাজের চাহিদা অনেক বেশি, তবে কিছু কিছু ক্লিনার এবং ফ্যাক্টরি থেকে কিন্তু পারমিট বের হচ্ছে। বিভার্স, সার্বিয়ার এম্বাসি কিন্তু দিল্লিতে রয়েছে, তবে আপনারা চাইলে ইন্ডিয়া না গিয়েও ভিসা করাতে পারবেন। ফরেন মিনিস্ট্রি থেকে অথরাইজেশন করিয়ে অন্য কোনো লোকের মাধ্যমে এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন এবং ভিসাও পাবেন ইনশাল্লাহ। যে কেউ ভিসা প্রসেসিং করুক না কেন, মাত্র 45 থেকে 60 দিনের মতো সময় লাগে, কেননা এত সময় লাগে না সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের জন্য। প্রথম অবস্থায় স্যালারি কিন্তু আপনার 400 থেকে 600 ইউরো হবে কোম্পানি ভেদে। বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন রকমের এই স্যালারি সিস্টেম রয়েছে। টিআরসি কার্ড কিন্তু 3 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, এটি একটি ভালো সুযোগ। আর টিআরসি কার্ড দিয়ে কিন্তু আপনি ভিজিট ভিসা পেতে পারেন সেনজেনের যে কোনো দেশের, বিশেষ করে জার্মানির কিন্তু আপনি ভিজিট ভিসা পাবেন 90 দিনের একটি ভিসা কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে। আপনি আপনার কোম্পানি থেকে এনওসি পেপার্স নিয়ে সঠিকভাবে যখন আপনি এম্বাসিতে জমা দিবেন, কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারলে কিন্তু আপনি জার্মানির ভিজিট ভিসা কিন্তু পেয়ে যাবেন, এটা নিশ্চিত। ভিউয়ার্স, এখন কিন্তু আমি সাজেস্ট করব আপনাদের উদ্দেশ্যে, বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া, রোমানিয়া প্রচুর পরিমাণে পারমিট বের হচ্ছে, ভিসা হচ্ছে। ইভেন সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়া ও রোমানিয়া থেকে অনেক লোক অবৈধভাবে অন্য দেশে চলে যাওয়াতে এসব দেশের কোম্পানিগুলো কিন্তু রিপোর্ট করে এম্বাসিগুলোতে, হুট করে এসব দেশের ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি মনে করি আপনারা সার্বিয়ার ভিসার জন্য প্রসেসিং করতে পারেন, ভিসা সফলতা কিন্তু এখন 100% হচ্ছে। দয়া করে যে দেশে আপনারা যাবেন না কেন, সেই দেশে থেকে অবৈধভাবে পলায়ন করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। ইউরোপের মাটিতে দেশে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, সেসব শ্রমবাজার নষ্ট করবেন না, যেখানেই থাকবেন সেখানেই কিন্তু আপনাদের দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে ইস্টাবলিশ করবেন। বিভার্স, এবার পরিচয় করে দেব কারা প্রসেসিং করছেন বর্তমানে এই সার্বিয়ার ভিসা। আমার দেখা মতো মোহাম্মদ আবু ভাই, তিনি অনেক ভালো প্রসেসিং করছেন, আমি যেটা মনে করলাম নিজের চোখে দেখলাম ওনার প্রসেসিংটা, ভিসা প্রসেসিং দেখে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যাতে সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে নির্ভরযোগ্য লোকের দ্বারা প্রসেসিং করতে পারেন এবং সার্বিয়া যেতে পারেন, সেই লক্ষ্য কিন্তু আজকের ভিডিও তৈরি করা।
গত মাসের 2021 সালের জানুয়ারিতে ওনার প্রায় 15টি ভিসা হয়েছে। অথরাইজেশন নিয়ে তিনি নিজেই দিল্লিতে গিয়ে এম্বাসিতে ফাইল জমা করেন এবং ভিসাও পেয়েছেন। আপনারা স্ক্রিনে যে ভিসাগুলো দেখতে পাচ্ছেন এসব ভিসা হচ্ছে ওনার, তিনি নিজেই প্রসেসিং করে এই ভিসাগুলো করিয়েছেন। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দয়া করে আমাকে কেউ দালাল বা ওনার দালালি করছি এসব রকমের বাজে মন্তব্য করবেন না, কেননা আমি কিন্তু ওনার সাথে কোনো ধরনের বিজনেস পারপাসে জড়িত নয়, শুধুমাত্র ওনার সঠিক প্রসেসিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওনার সাথে আপনাদের মতো করে যোগাযোগ করে বা একটি আলোচনা সাপেক্ষে কাজ করতে পারেন। এতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হন তাহলে কিন্তু আমি দায়ী নয়, আমি শুধু সঠিক ইনফর্মার। আশা করি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।